ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم হজ সম্পর্কে বয়ান চলছিল, বলা হয়েছিল যে সৃষ্টিগতভাবে বাইতুল্লাহ শরীফের সাথে আমাদের একটি অসাধারণ মিল এবং আকর্ষণ রয়ে গেছে। তাই জাতি বিজাতি নির্বিশেষে সকলের একটা চাহিদা আকর্ষণ থাকে, আমি ওই জায়গায় পৌঁছি, একটু দেখি, বারবার জিয়ারত করি। ওই আকর্ষণে অনেক অসহায় প্রতিবন্ধী পর্যন্ত সেখানে পৌঁছার জন্য বেকুল হয়ে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আবেগকে মূল্যায়ন করে পৌঁছিয়ে দেন। আল্লাহ পাক আমাদেরকেও বারবার ওই জায়গায় হাজির দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাস্তব বন্ধু, এর থেকে সদয়, এর থেকে দয়াবান, এর থেকে মহব্বত করনেওয়ালা আরেকজন নেই। তাই এদিকে আমাদের চাহিদা আল্লাহ পাককে দেখি, তার সাথে সাক্ষাৎ করি। এমনকি সৈয়দেনা হযরত মূসা আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম দরখাস্ত পেশ করেছিলেন যে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মূসা এই জগতে আমাকে দেখা সম্ভব হবে না, এই জগৎবাসীকে ওই চক্ষু দেয়া হয়নি, এমন দেহ দেয়া হয়নি, আমাকে দেখলে যে চক্ষু বরদাস্ত করতে পারবে, যে দেহ সহ্য করতে পারবে, কিন্তু আবেগ যখন ভিতরে আসে সকল যুক্তি বিদায় নিয়ে যায়। মূসা আলাইহিস সালাম তারপরও নিজের আবেগ প্রকাশ করতেছেন, আল্লাহ আমি দেখতে চাই। শেষমেশ আল্লাহ পাক বললেন, আপনি তুর পাহাড়ের দিকে তাকিয়ে থাকুন, যদি পাহাড় আপন জায়গায় স্থির থাকে তাহলে হয়তো আপনি দেখতে পাবেন। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় একটু তাজাল্লি ফেলেছিলেন, যেমন তাজাল্লি পড়েছে বাইতুল্লাহ যে জায়গায় আছে এই জায়গায়। অবস্থা কি ঘটল, আল্লাহ পাক নিজে বলতেছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সারিকা। সামান্য তাজাল্লি ওই পাথরের পাহাড়ে পড়াতে পাথরের পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে ধরাশায়ী হয়ে গেলেন, পড়ে গেলেন, দেখা সম্ভব হল না। তা আবেগ তো আছে, আমাদেরও আছে, একটু দেখতে চাই, যেহেতু তিনি আমাদের বাস্তব বন্ধু, তার সাথে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসার সম্পর্ক।
অনেক সময় বন্ধুর দেখা না পাইলে বন্ধুর কিছু নিদর্শন, গায়ের একটি জামা, মাথার টুপি, হাতের ঘড়ি বা কিছু একটা নিদর্শন, এটা দেখলেও কিছুটা কিছু ভালো লাগে। এই জন্যই দেখবেন মেয়ে বিয়ে দেওয়ার সময় মেয়ের মা, মেয়ের আব্বা মেয়েকে স্বামীর বাড়ি বিদায় দেওয়ার সময় কিছু সায় সামান সাথে দিয়ে দেয়, প্লেট, বর্তন, পেয়ালা, বাটিগুটি। অথচ এমনও তো হয় যে মেয়ের আব্বা থেকে স্বামী কয়েক গুণ বেশি ধনী, এই বাটিগুটির ওদের বাড়িতে কোনো অভাব নেই, তারপরও দিতেছে আবেগ। এর পিছনে আরেকটি রহস্য কাজ করে যে এই মেয়ে দীর্ঘ 15-16-20 বছর এই বাড়িতে বসবাস করেছে, পিতা মাতার আদরে স্নেহে লালিত পালিত হয়েছে, এখন সে সব কিছুর বুকে লাথি মেরে চলে যাচ্ছে আরেকজনের বাড়ি, এই বিচ্ছেদ বেদনা তাকে কষ্ট দিবে। যখনই পিতা মাতার কথা মনে পড়বে, তার জন্মস্থানের কথা মনে পড়বে, অনেক কষ্ট হবে। হ্যাঁ, এই সময় যদি মা বাবার দেয়া ওই স্মৃতিগুলো, বাটিগুটিগুলো একটু দেখে, তার কষ্টটা কিছু লাঘব হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখার আবেগ আমাদের মধ্যে কম নেই, কিন্তু সম্ভব নয়, ওই যোগ্যতা আমাদের মধ্যে নেই, সব কিছু সকলে দেখতে পারে না। একজনকে অপারেশন করতেছে, খুব রক্তক্ষরণ হচ্ছে, ডাক্তার অপারেশন করতেছে, তার কোনো সমস্যা হয় না, আরেকজন দেখে বেহুশ হয়ে যায়। যেমন আমিও দেখতে পারি না, কারো রক্ত দেখলে বেহুশ, আমি এই পর্যন্ত 2 বার বেহুশ হয়ে গেছি। ছোট ছেলেকে খৎনা করানো হয়েছে, ওই সময় আমি ছিলাম না, আমার ভাই আমাকে নিষেধ করছেন এখানে থাকবি না, থাকি না, অন্য কামরা বসে আছে। খৎনার পরে যখন আসছি দেখে আমি বেহুশ, এবার আমার চিকিৎসা নিয়ে টানাটানি। তো ডাক্তার যেমন মানুষ, আমিও তেমন মানুষ, উনি কাটাছিড়া করতেছেন, রক্ত দেখতেছেন, মুছতেছেন, সমস্যা নেই, আর আমি দূরে, এরপর আমি বেহুশই। এরকম আল্লাহ রাব্বুল আলামিন কো চক্ষু আছে, আমার দেহ আছে, তারপরও আমার চক্ষু আমার দেহ তাকে দেখার মতো যোগ্যতা রাখে না, বরদাস্ত করতে পারব। কিন্তু আবেগ যে আছে, আমার আল্লাহ তো রহমান রহিম, দয়ার সাগর, তিনি বন্দার আবেগেরও যথেষ্ট মূল্যায়ন করেন। তাই তাঁর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে একটা ঘোষণা দিয়ে দিলেন কি, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। ও আমার খলিল, আমাকে দেখার জন্য যে এদের ভিতরে আবেগ কাজ করতেছে আপনি দাওয়াত দিয়ে দেন, সরাসরি আমাকে তো দেখতে পাবে না, তবে এই জায়গায় আমার তাজাল্লি আছে, আমার কুদরতে ছায়া আছে, নিদর্শন আছে, এখানে আসার জন্য এদেরকে দাওয়াত দিন, এখানে আসলে এদের এই কষ্ট কিছু লাঘব হবে, বিরহ যন্ত্রণা কিছু কমবে, এখানে আসার দাওয়াত দেন। এই দাওয়াত পেয়ে এরা এখানে আসবে, কেউ পায়ে হেঁটে, কেউ ওটের পিঠে সাবার হয়ে, কে আরো বিভিন্ন যানবাহন ব্যবহার করে আসবে, দূর দরাজ এলাকা থেকেও আসবে, হাজার হাজার কিলোমিটার দূর থেকেও আসবে, এই কষ্টকে কষ্ট মনে করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত পেয়ে অসংখ্য হাজি, যাদের কপাল ভালো, এরা ওইখানে গিয়ে ওই ঘরের জিয়ারত করে কষ্টটা একটু লাঘব করে আসে। আসলে তো খোঁজাখুঁজি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাঁর সাক্ষাতের আবেগ, তাঁর সাক্ষাতের লক্ষ্যে একবার তাঁর ঘরকে কেন্দ্র করে চতুর্দিকে ঘুরাঘুরি, তাঁর সাক্ষাৎকে কেন্দ্র করে সফা এবং মারওয়ার মধ্যখানে দৌড়াদৌড়ি, তাঁর সাক্ষাৎকে কেন্দ্র করে মিনায় অবস্থান, তাঁর সাক্ষাৎকে কেন্দ্র করে আরাফায় অবস্থান, তাঁর সাক্ষাৎকে কেন্দ্র করে মজদালাফায় অবস্থান, উদ্দেশ্য তো তাঁর সাক্ষাৎ। গাহে মক্কা গাহে ইয়াসরব গাহে সুয়ে সফা বিনাম, গাহে মক্কা গাহে ইয়াসরব গাহে সুয়ে সফা বিনাম, গাহে মারওয়া গাহে ময়দানে আরাফাত মিনা জুয়াম। আল্লাহ, মক্কার উলিতিগুলিতে তোমাকে খুঁজি, সফাই খুঁজি, মারওয়াই খুঁজি, মজদালাফাই খুঁজি, আরাফাই খুঁজি, মিনাই খুঁজি, দেখতে পাই না,
আমার তো বিচ্ছেদের আগুন আরো জ্বলে উঠছে, আরো কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন এর তাজাল্লি পড়তেছে, এদিকে তাকাইয়ে থাকো, এটা আমার তাজাল্লি। যদি তোমার চোখের ওই পরিমাণ জুতি থাকে যে জুতি আমার তাজাল্লি দেখা যায় তো দেখতে পাবে, না থাকলেও তাকাইয়ে থাকো, না দেখলেও তোমার আমল নামায় বৃষ্টি রহমত উঠে যাবে। বাইতুল্লাহ শরীফের দিকে তাকাইয়ে থাকলো, তার উপরে বৃষ্টি রহমত নাজিল হয়, তাকাইয়ে থাকো। ওই দিকে তাকানো মানে আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লির দিকে তাকানো। অনেক সময় বন্ধু পাশে নেই, বন্ধুর ছবি আছে, এই ছবি দেখে দেখে মনকে বুলায়, এটা বন্ধুর ছবি, কথাবার্তাও বলে, অথচ ছবি নির্বোধ, সে না দেখে না শোনে না বোঝে, তারপরও তার সাথে কথা বলে, তুমি কত সুন্দর, তুমি কত ভালো, তোমাকে আমি কত ভালোবাসি, কত কথাবার্তা। তা আল্লাহর আশেকারা সেখানে, আশেকের বেশে, আশেক তো তাকে বলা হয় যে নিজের খেয়াল রাখে না। আশেক কর্তাবাচক শব্দ, যার ভিতরে এশক আছে তাকে বলে আশেক। এশকের অনুবাদ বাংলায় আমরা প্রেম শব্দ দিয়ে করি, প্রেম ব্যবহার তো করি অমক অমকের আশেক, আসলে আশেক কাকে বলে সেটা আরবি শব্দ। ধরুন আপনি সফর করতেছেন, আপনার পার্শ্ববর্তী সিটে আরেকজন ভদ্রলোক বসা, কথাবার্তা মধুর মিষ্টি নরম, আপনার কাছে ভালো লেগেছে। এরপর আপনি আপনার গন্তব্যে চলে গেছেন, উনি ওনার গন্তব্যে চলে গেছেন, বারবার ওই লোকটির কথা মনে পড়ে, লোকটা বলো ভালো ছিল, কথা বড় সুন্দর, বড় মিষ্টি, বড় নরম কথা। এই যে তার কথা বারবার মনে পড়ে, এই অবস্থাকে আরবিতে বলে হাওয়া। হাওয়ার অনুবাদ আমরা বাংলায় বলি ভালোবাসা, আসলের অনুবাদ ভালোবাসা নয়, এমন শব্দ বাংলায় নাই যে হাওয়ার সঠিক অনুবাদ করতে পারে। ওই তার কথা বারবার মনে আসে আবার যায়, একে বলে হাওয়া। এভাবে মনে আসা যাওয়া করতে করতে একসময় দেখবেন তার কথা মনে বসে গেছে, এখন আর যায় না, আগে তো একবার আসতো আবার যেত, এখন আর যায় না, এসে বসে গেছে। এই অবস্থাকে আরবিতে বলে মুওয়াদ্দাত। এই মুওয়াদ্দাতের অনুবাদ আমরা বাংলায় ভালোবাসা দিয়ে করি, ভালোবাসার সঠিক অনুবাদ নয়। কোন শব্দ দিয়ে অনুবাদ করবো সেই শব্দ আমাদের এই ভাষায় নেই। মনের ভিতরে বসতে 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 একসময় এমন অবস্থা হয়, এখন আমি ওকে আর আমাকে ছাড়া আর কিছু বুঝি না, আমার দৃষ্টিতে এখন আমি আছি আর ও আছে, আর কিছু নেই। এই অবস্থাকে আরবি ভাষায় বলে মহব্বত, আমরা বাংলায়ও মহব্বত বলি, ভালোবাসাও বলি, কিন্তু এরও আসল অনুবাদ ভালোবাসা নয়। এই মহব্বত বাড়তে 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 বাড়তে, ভালোবাসা বাড়তে বাড়তে গাঢ় হতে হতে এমন এক পর্যায়ে পৌঁছে এখন আমি আমাকেও বলে গেছি, আমার দৃষ্টি এখন শুধু ও আছে আর কেউ নেই। এখন ওর জন্য চেষ্টা করলে, ওকে পাওয়ার জন্য পরিশ্রম করলে আমার কি স্বাস্থ্য ঠিক থাকবে না ভেঙে পড়বে, আমার অর্থ ঠিক থাকবে না অর্থ নষ্ট হবে, ইজ্জত বাড়বে না কমবে, মানুষ কি বলবে, ভালো বলবে না মন্দ বলবে, এ ধরনের কোনো খেয়াল তার মধ্যে আসে না, কোনো ভ্রুক্ষেপ নেই, ওকে পাইতে হবে যেভাবে হোক। এই যে একটা অবস্থা, নিজকেও ভুলে গেছে, হারিয়ে ফেলছে তার মধ্যে নিজকে, শুধু ওকে চাই, এই অবস্থাকে আরবিতে বলে ইশক, বাংলায় বলে প্রেম। এখান থেকে একটি কথা বুঝতে পারি, আজকাল আমাদের দেশে তো আশেকে রাসুলের অভাব নেই, অসংখ্য আশেকে রাসুল, রাসুলের সুন্নতের নাম নিশানা তার দ্বারে কাছে নেই, কিন্তু আশেকে রাসুল, তার মানে এখনো সে তাকে তো ভুলতে পারেনি, যদি বলতো রাসুল যা করছে সে তা করত। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় মুনাওয়ারা থেকে হজ করতে আসতেছেন মক্কায় মুকাররমার দিকে, সাথে আরো বড় কাফেলা, এক জায়গায় এসে উটের পিঠ থেকে নেমে গেলেন, নেমে এমন ভাবে রাস্তার পাশে বসে পড়লেন যেন প্রস্রাব করতেছেন, কিছুক্ষণ বসে আবার উঠে চলে আসলেন, আসলে প্রস্রাব প্রস্রাব কিছুই করেননি। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর এমন ভাবে বসলেন মনে হয় যেন প্রস্রাব করতেছেন, কই প্রস্রাব তো করেননি, উঠে চলে আসলেন, বসছেন কেন?
এদেরকে বলা হয় আশেকে রাসুল। বললেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি হজ করেছি রাস্তায় গিয়ে। এখানে এসে আল্লাহ রাসুল প্রস্রাব করেছিলেন, এই সময় এই পরিমাণ সময় এখানে বসা ছিলেন প্রস্রাবের জন্য। তাই আমিও বসছি, আমার প্রস্রাব নেই, হয়নি, তারপরও রাসুল যে বসছেন তাই আমিও বসছি। এতটুকু অবস্থা তারা বাদ দিবেন না, এটাও তাকে করতে হবে। এদেরকে বাস্তবে বলা হয় আশেকে রাসুল। আমাদের অবস্থা কি? তাআসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তাআসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা লামরি ফিল ফিআলি বাদিউ, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যে যাকে ভালোবাসে তার অনুকরণ করার চেষ্টা করে। দুই বন্ধু একরকম জামা, একরকম টুপি, একরকম জুতা, একরকম চশমা, কেন? ভালোবাসার সম্পর্ক সব একরকম। তো যদি বাস্তব অর্থে আমি আশেকে রাসুল হই, রাসুলের প্রেমিক, তো রাসুলের পুরা বেশভূষা আমার মধ্যে আসবে। রাসুলের চাল চলন, কথাবার্তা, উঠা বসা, লেন দেন সব আমার মধ্যে আসবে, তবেই তো আমি আশেক। রাসুলের সুন্নতের বংশ আমার মধ্যে নেই, আমি আশেকে রাসুল। কত বড় মিথ্যা কথার মোনাফেকে চিন্তা করুন। তা আশেক এত সোজা কথা নয়। আশেক তো হইল নিষ্কিনে যে হারিয়ে ফেলা মাশুকের মধ্যে, প্রেমাস্পদের মধ্যে। এখন প্রেমাস্পদকে চাই, আমার কি অবস্থা না অবস্থা দেখার বিষয় নয়, একে বলে আশেক। তো আল্লাহ রাব্বুল আলামিনের পাগল পাড়া হয়ে আমরা রওনা করছি, আমি তো এখন আশেক। অতএব এমন একটি পোশাক নিতে হবে যে এই পোশাক দেখলে আমার শান শওকত প্রকাশ হবে না। আমি যদি শান শওকতের জামা কাপড় পরিধান করতে পারতাম তাহলে শান শওকত প্রকাশ পেত। এখানে দুই টুকরা কাপড়, তাও সিলেই বিহীন, একটি চাদর পরিধান করলাম, একটি চাদর গায়ে দিলাম, বাস, মাথা খালি, হাত খালি, পা খালি, সব খালি। কেন? আমি এবং আশেক, আমি প্রেমিক, আমাকে কেমন দেখায় এটা দেখার বিষয় নয়। বাস্তব অর্থে যে আশেকার প্রেমিক, সে মাসুক ছাড়া, প্রেমাস্পদ ছাড়া কিছু বোঝে না। মজনু লাইলার প্রেমিক তো মাটিতে বসে বসে হাত দিয়ে কি লিখতেছে মাটির মধ্যে, মুখও জপে হাতেও লেখে। লোকেরা জিজ্ঞেস করে, এ মজনু কার কাছে চিঠি লেখো, কি লেখো? গোফতে মস্তে নাম লাইলা মে কো নাম, খাতেরে খুদরাত সাল্লিমি দেহাম, খাতেরে খুদরাত সাল্লিমি দেহাম। আমার প্রেমিকা লাইলার নাম হাতে লেখি আর মুখে জপি, লাইলা তো নেই এখানে, নাম লিখতেছে মাটিতে আর মুখে জপতেছে, কেন? সে লাইলার আশেকার প্রেমিক। লোকেরা কি বলে না বলে দেখার বিষয় নয়, মাটিতেও লেখে মুখেও জপে। এখানে আল্লাহর আশেক বন্দারা আল্লাহর প্রেমিক হয়ে নিজের বেশভূষা বিসর্জন দিয়ে সিলাইবিহীন দু টুকরা কাপড় শরীরে জড়াইয়ে এক কথা কি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমি তোমার প্রেমিক, হাজির হয়ে গেছি তোমার শহর মক্কায় মুকাররমায়, আমি হাজির, আমি উপস্থিত, তোমাকে দেখতে পাই না, তোমার তাজাল্লি দেখার জন্য হাজির হয়ে গেছি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আমার কি কোনো সামর্থ্য ছিল এখানে আসার তুমি যদি না আনতে? আল্লাহ শক্তি একমাত্র তোমার, ওই শক্তি দিয়েই আমাকে নিয়ে এসেছো, না কত রকমের বাধা বিপত্তি ছিল তারপরও আমি এখানে এসে গেছি, তা আমার কৃতিত্ব নয় তোমার দয়া। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহ তোমার কোনো শরীক নেই, আমি তোমার একত্ববাদের বিশ্বাসী হয়ে তোমার জন্য পাগল হয়ে এখানে এসে গেছি। বেশভূষা পাগলের, কথাবার্তাও পাগলের, এক কথা আর কোনো কথা নেই। যতদিন এই পোশাক দেহে থাকবে, এহরাম থাকবে, খোলা রাখ পর্যন্ত সবচেয়ে উত্তম আমল এই তালবিয়া, এটা পড়তেই থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সকল হাজির এক কথা, উঠতে বসতে, উপরে উঠতে নিচে নামতে, কারো সাথে সাক্ষাৎ হলে, কোথাও গাড়িতে উঠতে গাড়ি থেকে নামতে, এটাই বলি, এটাই বলো, যেহেতু তুমি এখন
আশেক তুমি প্রেমিক, তোমার কথা একটাই হবে যে গোফতে মশকে নাম লাইলামি কুনাম খাতেরে খুদরা তাসাল্লিমি দেহাম। এখানে বলবো গোফতে মশকে নাম আল্লামি কুনাম, গোফতে মশকে নাম আল্লামি কুনাম খাতেরে খুদরা তাসাল্লিমি দেহাম। আমার আল্লাহর নাম চুপতেছি, তার নামের মশক করতেছি, তার নাম চুপতেছি, এটা এখন আমার কথা, এটা আমার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এমন ইশক মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আমাদের সকলকে ওই পবিত্র জায়গায় বারবার হাজিরি তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।